গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজ আমরা ম্যাথ বইয়ের 55 পেজ করব। এর আগের দিন আমরা সমাধানের অঙ্ক কিভাবে করতে হয় তা শিখে এসেছি। আজকে আমরা ছয়ের দাগেরই আরও কয়েকটা অঙ্ক শিখে নেব। ছয়ের দাগের 12 অঙ্কটা দেখো, বলছে কি এক ডজন কলার অর্থ 12টি। এখানে অর্থ মানে দাম বা মূল্য নয়, অর্থ মানে কি বোঝাচ্ছে মান। এটা এক ডজন কলার মানে হচ্ছে 12টি, ঠিক আছে। একটি ঝুড়িতে 18 ডজন কলা আছে, ঝুড়িতে মোট কয়টি কলা আছে? তাহলে এটা আমরা কী করব, এক ডজন কলা মানে হচ্ছে 12টা কলা। তাহলে একটা ঝুড়িতে যদি 18 ডজন কলা থাকে তাহলে মোট কতগুলো কলা আছে? তাহলে এটা নিশ্চয়ই তোমরা গুণ করবে 12টিকে 18 ডজন দিয়ে, গুণ করে উত্তর পেয়ে যাবে। তাহলে উত্তর কী লিখবে এটা নিজেরা গুণফলটা বের করবে, যে ঝুড়িতে 12টি কলা আছে, ঠিক আছে। এরপর দেখো 13 অঙ্কটা, বলছে 30 দিনে 1 মাস হয়, 15 মাসে কত দিন হবে? তার মানে 1 মাস সমান 30 দিন, 15 মাস সমান কত দিন হবে? নিশ্চয়ই কী করতে হবে বুঝতে পারছো, গুণ করতে হবে। তাহলে এটা তোমরা নিজেরা করে ফেলবে। ঠিক একইভাবে 14টাও 1 ঘন্টায় 60 মিনিট হলে 13 ঘন্টায় কত মিনিট হবে? এটাও কী করতে হবে, গুণ। 13 ঘন্টা মানে 13 গুণ বেশি হবে মিনিটটা। 15টা বলছে 1 বৎসরে 365 দিন হলে 5 বৎসরে কত দিন হবে? এটাও নিশ্চয়ই বুঝতে পারছো যে 365 5 গুণ হবে 5 বৎসর সমান। আর 16 অঙ্কটা দেখো, 1 বৎসরে 52 সপ্তাহ হলে 1 বৎসর সমান, তাহলে তোমরা জানলে যে 52 সপ্তাহ, অর্থাৎ 52 সপ্তাহে 1 বৎসর। 7 বৎসরে কত সপ্তাহ হবে? এটা কী করবে, এটাও গুণ হবে। 16 অঙ্কটা দেখো আমি করে দিচ্ছি, কী বলেছে 1 বৎসর সমান 52 সপ্তাহ, আর কত বৎসর জানতে চেয়েছে, 7 বৎসর। তাহলে 7 দিয়ে গুণ করো, এটা গুণ করে যেটা বেরোবে অত কী হবে, দিন, এই সরি দিন নয় সপ্তাহ, কারণ এটা সপ্তাহ বলেছে। এক বৎসরে যদি 52 সপ্তাহ হলে 7 বৎসরে কত হবে? এখানে তোমরা উত্তরটা লিখে দেবে, যাতে 7 বৎসরে যেটা বেরোবে অত সপ্তাহ হবে, ঠিক আছে। তাহলে তোমরা কত থেকে কত পর্যন্ত অঙ্ক করবে, 10 থেকে 16 পর্যন্ত। এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক আমি কয়েকটা বলে দিলাম, বাকিগুলো এবং মানে প্রত্যেকটাই তোমাদের নিজেকে করতে হবে, ঠিক আছে। বুঝতে অসুবিধা হলে আমাকে মেসেজ করো, আমি বলে দেবো। ওকে, গুড বাই এভরিবডি।